সিটি নির্বাচনের 7 দিন আগে সেনা মোতায়েন চায় বিএনপি। গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের 7 দিন আগে নির্বাচনী এলাকায় টহল সহ প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন চায় বিএনপি। পাশাপাশি গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদকে প্রত্যাহার সহ সিভিল প্রশাসন ও পুলিশের চিহ্নিত দলবাজ ও বিতর্কিত কর্মকর্তাদের বদলিপূর্বক নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে এসব সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা। বৈঠক শেষে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখে 7 দিন আগে থেকে নির্বাচনী এলাকার টহল সহ প্রতিটি ভোট কেন্দ্রে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তিনি বলেন, গাজীপুর জেলায় বর্তমান পুলিশ সুপার হিসেবে কর্মরত মোহাম্মদ হারুনুর রশিদকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ইতিপূর্বে 2016 সালে গাজীপুরের ইউপি নির্বাচনের সময় একটি বিশেষ দলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয় তাকে নির্বাচন কমিশন কর্তৃক একবার প্রত্যাহার করা হয়েছিল। তাছাড়া গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনী এলাকায় কর্মরত মোহাম্মদ হারুনুর রশিদের মতো সিভিল প্রশাসন ও পুলিশের চিহ্নিত দলবাজ ও বিতর্কিত কর্মকর্তাদের বদলিপূর্বক নিরপেক্ষ পেশাদার কর্মকর্তা পদায়ন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়েছে, দাবিগুলো নির্বাচন কমিশন ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। ডক্টর মোশাররফ হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্তি দিতে হবে। তাকে মুক্তি না দিলে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম বিভিএম সহ সব ধরনের মেশিন ব্যবহার না করারও দাবি জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও দলীয় কর্মসূচি পালন প্রভৃতি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আলোচনা করা হয়। ভিউয়ার, আপনাদের কাছে কি মনে হয়, সিটি নির্বাচনে কি সেনা মোতায়েন করা আসলেই দরকার? আপনাদের মতামত লিখুন এই ভিডিও কমেন্ট বক্সে। সিটি নির্বাচন বা রাজনীতি সহ সকল খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।